হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। আমি লাউ কাটতে বসে গেছি আর চিংড়ি মাছগুলো এনেছি। চিংড়ি মাছটাও কেটে নেব, লাউটা ছোট ছোট করে কাটবো। ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউটা। আমি এরকম ছোট ছোট করে সব লাউ কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি লাউটা, চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা মশলাগুলোও করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। এবার চিংড়ি মাছটা আমি হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব লবণ আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার এখানে তেল দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার কড়া চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজবার জন্য। চিংড়ি মাছটা ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার কড়া থেকে তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবার পেঁয়াজটাও দিয়ে দিয়েছি ভাজার জন্য, ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এবার উপর থেকে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কড়ানো কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লাউ আর আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার তরকারিটা আমি ভালো করে নাড়বো। আমার কিছু নাড়া হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে আবার লাউটা আমি নাড়িয়ে দিচ্ছি, দেখুন কতটা জল উঠেছে। এবার এর মধ্যে আর কিছু অল্প করে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে সবজিটা সিদ্ধ হবে। আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে নেড়ে। এবার ভাজা, উপর থেকে ভাজা মাছ, চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ানোর পরে উপর থেকে দিয়ে দিলাম ভাজা, জিরে গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিনি, অল্প করে চিনি দিয়ে দিলাম উপরে। এবার তরকারিটা আমার হয়ে গেছে, কিছু নাড়িয়ে দেব। নামানোর পরে আমি এবার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব। নামানোর পরে দেখুন কত সুন্দর লাগছে লাউ দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি।